নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, 2024 সালে আমাদের মাধ্যমিকের যে ইতিহাস যে পরীক্ষা হবে, সেখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু জানাচ্ছে যে স্যার, প্রতি বছর মাধ্যমিকে ইতিহাস প্রশ্ন খুবই কঠিন হয়। তো দেখো, ইতিহাস প্রশ্ন খুবই কঠিন হয়, তার জন্য আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের মাধ্যমিকের ইতিহাসের ক্লাস। তো দেখো, প্রতিদিন মানে প্রতি সপ্তাহে কমসে কম দুটো ক্লাস করাবো আমি ইতিহাসের মাধ্যমিকের। আমি দেখতে চাই যে ইতিহাস ভয় কিসের। প্রচুর ছেলেমেয়েরা মানে প্রতি বছর 2022 সাল, 2023 সাল, 2020 সাল প্রতি বছর ছেলেমেয়েরা বলে যে স্যার, মাধ্যমিক ইতিহাস প্রশ্ন খুবই কঠিন হয়েছে। আরে বাবা, কঠিন এই যে কঠিন হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে ইতিহাসের অনলাইন ক্লাস। তো দেখো, সমস্ত ছাত্রছাত্রীদের আমি অনুরোধ করব, আমাদের মিশন 24 মানে 2024 সাল মিশন আছে ইতিহাসের ক্লাসে। তো দেখো, ইতিহাসে কী করে ভালো নম্বর পাওয়া যায়, ইতিহাস থেকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো বলবো, যে প্রশ্নগুলো 2024 সালে 2024 সাল কেন প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, বামাবদিনী পত্রিকা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বামাবদিনী পত্রিকা কী ধরনের পত্রিকা। বামাবদিনী পত্রিকা কিন্তু একটা মাসিক পত্রিকা, প্রচুর পরিমাণে পরীক্ষায় দেয় যে বামাবদিনী পত্রিকার সম্পাদককে। বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিল উমেশচন্দ্র দত্ত। এবং এই বামাবদিনী পত্রিকা কিন্তু একটা মাসিক পত্রিকা, যেটা 1863 খ্রিস্টাব্দে কিন্তু, তো দেখো 1863 খ্রিস্টাব্দে কিন্তু এই বামাবদিনী পত্রিকা কিন্তু, এই মাসিক পত্রিকা কিন্তু প্রকাশিত হয়। কে করেছিল? উমেশচন্দ্র দত্ত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বামাবদিনী পত্রিকা কী ধরনের পত্রিকা, বামাবদিনী পত্রিকার সম্পাদককে, বামা কথার অর্থ কী, বামা কথার অর্থ হলো নারী। বুঝতে পারো কী বললাম? বুঝতে পারছো বামা কথার অর্থ কী? নারী। তোমরা জানো যে তৎকালীন সমাজে মেয়েদের পর প্রচুর অত্যাচার করা হতো, মেয়েদের মানে মেয়েদের শিক্ষার থেকে বঞ্চিত করা হতো। মেয়েরা তারা কী করতো, ঘরের কাজবাজ করতো, ছেলেমেয়ে দেখাশোনা করতো, কোনো শিক্ষার দিক থেকে তারা সব দিক থেকে পিছিয়ে ছিল। এবং এই বামাবদিনী পত্রিকা প্রথম প্রথম আন্দোলন করে যে নারীরা কেন পিছিয়ে থাকবে, নারীরা শিক্ষিত হতে পারবে। অর্থাৎ একটা পুরুষ যেমন শিক্ষিত হতে পারে, সেমনি একটা নারীও শিক্ষিত হতে পারে। এবং এই বামাবদিনী পত্রিকা প্রথম ঝড় তুলেছিল যে মেয়েরাও শিক্ষিত হবে। যেমন আগেকার দিনে মেয়েদের বাল্যবিবাহ হতো, অসবর্ণ বিবাহ হতো, মানে নারীদের প্রতি অতটা নজর দেওয়া হতো না। বুঝতে পারছো? তো দেখো, এই সমস্ত পত্রিকা, আমাদের বামাবদিনী পত্রিকা কিন্তু নারীদের উন্নতির কথা উল্লেখ করেছেন এবং নারীদের শিক্ষার দিক থেকে যে নারীরা এগিয়ে যাবে সেই কথা কিন্তু উল্লেখ করেছেন। অর্থাৎ মোট কথা, বামাবদিনী পত্রিকা নারীদের সাপোর্ট করেছিল যাতে তারা শিক্ষিত দীক্ষিত হতে পারে। বুঝতে পারছো আমি কী বলেছি? তো দেখো, আর একটা প্রশ্ন মাঝে মাঝে দেয় যে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদককে। তো দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হলো গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে দেয়। হিন্দু পেট্রিয়ট পত্রিকা আমাদের প্রথম সম্পাদক ছিল গিরিশচন্দ্র ঘোষ, কিন্তু এই পত্রিকা যখন জনপ্রিয়তা লাভ করে তখন কিন্তু এর পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিন্তু এই যে তৎকালীন সমাজে যে সামাজিক যে শোষণ ছিল, সমাজের জমিদাররা, নীলকররা, মহাজনরা যে অত্যাচার করতো, এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিল আমাদের হিন্দু পেট্রিয়ট। তো বুঝতে পারছো, হিন্দু পেট্রিয়ট কিন্তু একটা দৈনিক পত্রিকা আছে। বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আর একটা প্রশ্ন আসে যে গ্রামবার্তা প্রকাশিকা। তো দেখো, গ্রামবার্তা প্রকাশিকা যে সম্পাদক ছিলেন সে কিন্তু হরিনাথ মজুমদার। আবার অনেকে কিন্তু একে কাঙাল হরিনাথ বলে, এই দেখো, এই যে আমাদের গ্রামবার্তা প্রকাশিকা যে পত্রিকা আছে, এই পত্রিকা কিন্তু কুষ্টিয়া জেলা, কোন জেলা, কুষ্টিয়া জেলা। এই কুষ্টিয়া জেলাটা কিন্তু বাংলাদেশের কুমারখালীতে অবস্থিত, এই যে 1863 খ্রিস্টাব্দে কিন্তু এই কাঙাল হরিনাথ কিন্তু গ্রামবার্তা প্রকাশিকা সভা কিন্তু প্রতিষ্ঠা করেন। ঠিক আছে,
এবং আমরা জানি যে আগেকার দিনে যে তৎকালীন সমাজে জমিদার, মহাজন এবং সুদকর, নীলকর এরা যে অত্যাচার করতো, এদের অত্যাচারের বিরুদ্ধে আমাদের কাঙাল হরিনাথ মজুমদার বা হরিনাথ মজুমদার যাকে বলে, তিনি কিন্তু এই গ্রামবার্তা প্রকাশিকা সভা 1863 খ্রিস্টাব্দে এটা কিন্তু প্রতিষ্ঠা করেন। এবং তৎকালীন সমাজে তোমরা তো জানো যে জমিদারদের পর অত্যাচার চলছিল, সাধারণ কৃষকরা যারা খেটে খেত তাদের পর মারাত্মক পরিমাণে অত্যাচারের কথা গ্রামবার্তা প্রকাশিকা সবাই কিন্তু উল্লেখ করেন কাঙাল হরিনাথ মজুমদার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় দেয় কাঙাল হরিনাথ মজুমদার কে ছিল বা গ্রামবার্তা প্রকাশিকা সভা কোথা থেকে মানে প্রকাশ করা হয় বা এটি কত সালে প্রকাশিত হয় বা এই গ্রামবার্তা প্রকাশিকা সভায় মূল উদ্দেশ্য কী ছিল, তো বুঝতে পারছো এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, এখান থেকে তোমরা এগুলো ভালো করে লিখবে। তো দেখো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় বলে ইতিহাসের পরীক্ষায় প্রশ্ন বলে কঠিন হয়, তার জন্য আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সপ্তাহে দু থেকে তিন দিন ইতিহাসের ক্লাস, সপ্তাহে দু থেকে তিন দিন ইতিহাসের ক্লাস। আর তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের, তো দেখো এটা তো বুঝিয়ে দিয়েছি, আর হুতুম পেঁচার নকশা, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হুতুম পেঁচার নকশা কিন্তু আমাদের কালীপ্রসন্ন সিংয়ের লেখা হুতুম পেঁচার নকশা। আমরা জানি যে মাত্র যখন কালীপ্রসন্ন সিংয়ের বয়স যখন মাত্র 30 বছর ছিল তখন তিনি কিন্তু এই হুতুম পেঁচা ছদ্মনাম গ্রন্থটি কিন্তু প্রকাশ করেন। যদি বলে হুতুম পেঁচার নকশা কার, তাহলে কী লিখবে, কালীপ্রসন্ন সিং বা বিদ্যুৎ শাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন, কালীপ্রসন্ন সিং। তো দেখো কালীপ্রসন্ন সিং তৎকালীন সমাজে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু আন্দোলনটা তুলেছিলেন এবং তার সঙ্গে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকরণে যারা বাবু যে কালচার, অর্থাৎ বাবুরা কী করতো মানে জামা প্যান্ট জুতো যে ব্যবহার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক যেভাবে ব্যবহার করে জামা প্যান্ট ব্যবহার করতো বা পোশাক পরিচ্ছদ ব্যবহার করতো, সেমনি কিছু বাঙালি সমাজের মধ্যবিত্ত সম্প্রদায় বা যারা শিক্ষিত সম্প্রদায় তারা কী করতো, এই বাবু কালচার করতো। তারা হালকা কিছু ইংরেজি জানতো বাট ইংরেজদের মতন চলতো, মানে তারাও বলতো, মানে তারা বলতে চাইতো যে আমরাও বাবু, আমরা অনেক শিক্ষিত দীক্ষিত হয়ে গেছি, অর্থাৎ তাদের বিরুদ্ধে কিন্তু ব্যঙ্গ করতো। মানে শিক্ষিত সমাজ যারা অল্প মানে অল্পদিনে শিক্ষিত হয়েছে তোমরা তো জানো যে অল্পবিদ্যা ভয়ঙ্করী সেই অবস্থা, মানে যারা সবেমাত্র শিক্ষিত হয়েছে, যারা মানে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকরণে তারা এই বাবু কালচার করে, কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু আমাদের কালীপ্রসন্ন সিং কিন্তু বিরোধিতা করেছেন, বুঝতে পারছো, এদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন যাকে বলে। আর তোমরা তো জানো যে নীলদর্পণ নাটক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নীলদর্পণ কিন্তু আমাদের, তোমরা তো জানো যে নীল বিদ্রোহ হয়েছিল, এই নীল বিদ্রোহের প্রতিবাদে দীনবন্ধু মিত্র, নীল বিদ্রোহের প্রতিবাদে কিন্তু দীনবন্ধু মিত্র কিন্তু এই নীলদর্পণ নাটকটা প্রকাশ করেন। পরীক্ষার সময় দেয় নীলদর্পণ নাটকটা কে লিখেছেন, অ্যান্সার হবে দীনবন্ধু মিত্র। পরীক্ষার সময় এটাও দেয় যে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করে, অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। এই রিভারেন্ড জেমস লংয়ের নামে কিন্তু এই আমাদের নীলদর্পণ নাটকটি, ইংরেজি যে নাটকটি কিন্তু প্রকাশিত হয়েছিল, যার জন্য কিন্তু লং সাহেবের কিন্তু কারাদণ্ড হয়েছিল। বুঝতে পারছো আমি কী বলছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, নীলদর্পণ নাটক পরীক্ষায় খুবই দেয় বা এটা কে প্রকাশ করেছিলেন। আবার মাঝে মাঝে দেয় এই নীলদর্পণ নাটকটি কিন্তু বাংলাদেশ থেকে, কিন্তু নীলদর্পণ নাটকটি কিন্তু বাংলাদেশের ঢাকা থেকে কিন্তু প্রকাশিত হয়েছিল, বাংলাদেশের ঢাকা থেকে এই নীলদর্পণ নাটকটি কিন্তু প্রকাশিত হয়েছিল, বুঝতে পারছো আমি কী বলছি। আর এখান থেকে মাঝে মাঝে আরও প্রশ্ন আছে যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন, এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এবং তার সঙ্গে আরও কিছু প্রশ্ন আসে যে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন, তোমরা তো জানো যে ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, কত সালে, 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু লর্ড ওয়েলেসলির উদ্যোগে 1800 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং প্রাচ্য বিদ্যা শিক্ষার বিষয়, মানে প্রাচ্য মানে কি এই দেশীয় শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা মানে কি বিদেশি শিক্ষা, আমি এর পরের দিন প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদের আমি মোটামুটিভাবে বামাবদিনী পত্রিকা, ঠিক আছে, গ্রামবার্তা প্রকাশিকা, হুতুম পেঁচার নকশা,
নীল দর্পণ নাটক এইগুলো সম্পূর্ণরূপে বুঝিয়েছি। পরের দিন তোমাদের আমি প্রাচ্য শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা, ঠিক আছে, তার সঙ্গে তোমাদের আমি কাদম্বিনী গাঙ্গুলি এইগুলো কিন্তু বুঝিয়ে দেব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইগুলো আমি পরের দিন বুঝিয়ে দেব। বুঝতে পারছো, ইতিহাস পরীক্ষায় যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে ভালো দেয়, আমরা এই ক্লাসটা কেন রেখেছি, কারণ প্রচুর ছেলেমেয়েরা বলছে যে ইতিহাস পরীক্ষা স্যার প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। তো ইতিহাস পরীক্ষা যাতে খারাপ না হয় তার জন্য আমাদের এসবি একাডেমিক সেন্টার সপ্তাহে দুটো থেকে তিনটে ইতিহাসের ক্লাস রেখেছে। আমি মনে করি আমি যেগুলো বোঝাবো এখান থেকে 100% তোমরা কমন পাবে। বুঝতে পারছো আমি কী বলছি, খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমি আলোচনা করবো এবং কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ভাইটাল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ইতিহাসে ভয় নেই, আমাদের এসবি একাডেমিক সেন্টার 2024 সালের জন্য ইতিহাসের সম্পূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে MCQ, SA³, বড় প্রশ্ন সম্পূর্ণরূপে আলোচনা করবে, সম্পূর্ণরূপে আলোচনা করবে। আমি মনে করি তোমাদের আর ইতিহাসে ভয় নেই, এই ভয়টা যাতে না থাকে তার জন্য আমি এই ব্যবস্থা গ্রহণ করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।